বছর দিন আবার চলে উঠাইবার লাগে, সেই তাকতে আমি গঠন হরাইব। আসলে মানুষ তোমার জন্য গন্তব্য স্থল খানো ছিল, তুমি এখান থেকে রোয়ানা দিছ, আলমে আরওয়াহের মধ্যে ছিলায়, রুহে জগতের মধ্যে ছিলায়, ওখান থেকে মায়ের ফেটর জগৎ হইলায়, ওখান থেকে দুনিয়ার ফেট হইলায়। আমার বাড়ি আল্লাহ কইল আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও জিন্নাতার ইনসান তোমরারে আমার ইবাদত করবার লাগি বানাইছি। জীবনের উদ্দেশ্য আল্লাহ দুনি দিন বানাইয়া দিল, জীবনের উদ্দেশ্য ইসলাম সংগ্রহ করা বানাইয়া দিল, প্রয়োজনে দুনিয়া তোমারে দিয়া দিল। আল্লাহ নবী কইরা নয় আল্লাহ কইরা এই পৃথিবীর সারা বস্তু আমি তোমাদের লগে বানাইছি, আর তোমরারে আল্লাহ আখরাতের লগে বানাইছে। মকসুদে জিন্দেগি এই মিল্লাত ছিল দিন। ও মুসলমানের মহিলা এবং পুরুষ একবার চিন্তা লাগাও, আপনি আমি জীবনের উদ্দেশ্যে পরিবর্তন করি লাইলাম, মনে করি আর দুনিয়ার বাড়ি হইলে, গাড়ি হইলে, দিদি হইলে, বাচ্চা হইলে, মনে হয় আমি কামিয়াব। দুনিয়া জিলা গানে কা জাগা দুনিয়া নেগি, ইয়ে ইবাদত কি জাগায় তামাশা নেগি, ইয়ে ইবাদত কি জাগায় তামাশা নেগি। তোরা কথাগুলা চিন্তা করিও, ও যে মুসলমানের যাওয়ার হল বর্তমানে, তার সুরতর বাসাও চাই, হ্যাঁ তার সুরতটা না মুসলমানের, হে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমদানি হয়েছে, যে মিডিয়ার মাধ্যমে যে সুরত, ও সুরতটার হে বরণ করছে। হ্যাঁ যুবতী হলে ওলা তারা ওয়েস্টার্ন কান্ট্রির বাবার আমদানিকৃত যে সুরতটার বরণ করছে। হে একজন মুসলমান তার সমুজয়ী কথা কমাইছে না কি আমি মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জানাই দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও পৃথিবীর ঈমানদার তোমরারে আমারে ডরাও, হাক্কা তুকাতিহি জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও, আল্লাহ কর ওলা ডর ডরাও, যে ডরে তোরে আল্লাহর নাফরমানি সরাই দিলায়, যে ডরে আল্লাহর বিধান খাড়া করিলায়, ওলা ডর চুন ডরা ওলা তামুতুন্না তোমরা মরিও না, আল্লাহ না খোদরা ওলা মুসলমান হইয়া মর। আমরা সারারে সবে আল্লাহরে ডরাইনি, সে কইল ডরাই। এবার কও চাই যদি একজন বেটাই কইল আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় গুছ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় চুরি চামারি করে, আল্লাহ ডরায় বেপর্দা করে, আল্লাহ ডরায় নমাজ পড়ে না, আপনারা কইনছেন এটা আল্লাহর ডর হয়েছে না আল্লাহর লগে দুঃখবাজি হয়েছে, জোরে মাতেন না, এখানে হক মাতেন না, দুঃখ বাজিলেন, হ্যাঁ আল্লাহর লগে দুঃখবাজি হয়েছে এটা, কারণ হে কইল আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ কই যাবা দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ তোমরা কই আর ইন্নাল খাম, আমি আল্লাহ পাকে কই আর ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কই যাও দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ তোমরা কই আর মদ গাঞ্জা ড্রাগস তীর খেলা বুতর হুজা করা লড়ারি মারা ইদার সারা হইল শয়তানের গান্দা আমল তোমরা সাড়ি দিলাও, তোমরা নিশ্চয় কামিয়া বইবাই, সাড়িটা নাই তোমরা শয়তানের বন্ধু বনে যাইবাই। এখন পর্যন্ত হাজার হাজার মুসলমানের যুবকে মেঘালয় গিয়া তীর খেলার মধ্যে অভ্যস্ত আছে নি না নাই, আছে নি না নাই, হে আল্লাহ ডরাইছে নি। দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা, কই আগে দাওয়া না খায় কই পিছে দাওয়া না, মৌত আছে না নাই, জুড়ে মাতো না, ওয়াজ বহুত পাইবা কিন্তু বুঝার চেষ্টা করো, বুঝ জ্ঞান দিব হে, ও তো শিহামারি কইলে আল্লাহ বুঝা গেল মুদিয়ে দিনের শিও সবুজ খেয়ে দিবা, দেখাইলাম নবীর চাচার রসি বইছে না, কিন্তু বাজারও বিকৃত গুলাম হজরতে বিলাল উমাইয়ার বাজার থেকে লইয়া আনছে, আগে মানুষ বিকিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন মিরাজ যায় জান্নাত জাহান্নাম দেখানি হয়, নবীজি জান্নাতের মধ্যে ঢুকায়, অত সুন্দর একটা জান্নাত দেখতে পায়, বাড়িতে কি সুবহানাল্লাহ কইতাইন, আমার সাত দেখো না কই না নি, এলা মানুষ আসেনি না নাই,
এখন ওয়াজ রবে আমাইয়া হবাই বার হইলো ওয়াজ বুঝল নি ভাত না ওয়াজ বুঝল নি ও যে গরু ব্যবসায়ী মানুষ একটা আছে ইতাই বাতাস গাইক দি মাতুন সারায় নাই আর গড়ে সারাই হ্যাঁ গরু ব্যবসায়ী হইলে বেজার হই না তোমার কথা কইয়া বেটাই বাজারও গরু লইয়া গেছে আর আমার লাগাইলে এক মেসাব জুব্বা কুব্বা লাগাইয়া গেছে গরু লইটা যেমনে দেখছে মেসাব মনে করছে আউয়া চাইছে ভাম দিলে ইচ্ছু আমরা সাধারণত মেসাব দেখলে মনে করি মনে করি ইতাই আউয়া বত্রিশ মাথা বেশিয়া খাইতে পারবা মন্ত্রী বড্ডা ইটা কইল হুজুর গরু নিবার লাগিয়ে আইস নিবা একুয়া ই গরু আল আপনার লগে আনছি কইছেন বাজারও মেসে হলে গরু নিয়ে গেছেন মাতো না কয়লা দিছেন আনি হাওয়াত দুই নম্বর বয়ান দিছে কইছেন একুয়া ইটা গরু আপনি বারো তো বাইতা নাই অস্ট্রেলিয়া থাকি অনলাইনে আনাইছেন মাতেন না খালি হাওয়াত ধরে নেন তিন নম্বরে কইছে দেখুয়া ইগুন তোর শরীরও আপনি ফাইজুন লাগালি লাগতো না খালি শূন্যে আইব আর শূন্য যাইব মেসাবে সারা শুনিয়া তোরা মন্ত্রীর তাকিয়া চবক দিলা কইলা ওবা চাও আমি তোমার গরু গুণ নিয়ে আন না বলে খেনে কইলা আমি বাজারও আইসলাম কলা একাল গরু নিতাম যেগুণ মাটি বেয়া যায় মাছ বুঝাইছে তোমার এগুলি শূন্যে আইবা শূন্য যাইবা জমিন খান তোমার বাফে চৈতান খোৱাৰ উদ্দেশ্য হইল ওখান বহুত মুসলমান আছে ওয়াজ শুনতেও চায় না আর আল্লাহ কোজা বাজাকির ইন্না যিকরা তানফাউল মুমিনিন অগো নবী আপনি ওয়াজ করো খোয়া অ নবী আপনি ওয়াজ করো খোয়া দুনিয়ার আলিম কল তুমি তাই ওয়াজ করো নিশ্চয় নিশ্চয় যে ইমানদার হইব ওয়াজে তার ফায়দা দিব যে ভাসিক ফাজি রইব তার ওয়াজে কোনো ফায়দা আইছ নাই আল্লাহ কোজা ইন্না মাল মুমিনুন আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ আল্লাহ কইল ও মানুষ হইল আসল ইমানদার যার সামনে আল্লাহর স্মরণ করা যায় ওয়াজ নসিহত করা হয় আল্লাহ কইল জিলা তো কলো বহম সঙ্গে সঙ্গে আমার বন্দার কলব আমার ডর ফায়দা হই যায় এবার কইতে জানি সুবহানাল্লাহ আল্লাহর কসম ইমানদারর লাগিয়া সবচেয়ে বড় হাতিয়ার হইল আল্লাহর ডর যার ভিতরে আল্লাহর ডর ঢুকি যাইব আর ডর রাখান ডর যার হইব এই মানুষে জন্মতি বনি গেছে এবার কোন সুবহান আল্লাহ হ্যাঁ আল্লাহ কো যাও দুনিয়ার ইমানদার যখন আমার গুলামর সামনে আমার দিনের কথা কই আওয়াজ নসিহত করা হইব ওয়াজিলাত কলবহম আমার বান্দাদের কলবর মধ্যে আমার ডর ফায়দা হইব ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহ যখন তারারে আমার কোরআনের আয়াত গুলোর তরজমা তাফসীর শুনানি হইব আল্লাহ নিজে কোজা জাদা তুম ইমানা আমার বান্দাগুলোর ঈমান খালি বাড়িব জোরে কও না সুবহানাল্লাহ তাইলে ওয়াজ শোনার দরকার আছে নি না নাই মাতুন না হ্যাঁ আমরা তো ওয়াজ শুনি না আমরা ওয়াজ শুনি না আর এখন ওয়াজ শুনতে কিটা মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ গরম বইয়া শোনা যায় না নি মাতুন না শোনা যায় তো কিন্তু যে শুনে মানে না মানে না কারণ কি শুনায় কামাইতো নয় উস্তাদ সাকরিদের মতো আমরা সামনা বইয়া যদি শোনো না বুঝাইবার আর বুঝার ভঙ্গি তোমার থাকে না তাইলে তুমি আস্তা দিন শুনবাই আমি নিজে দেখছি একদিন ফুয়া একে ওয়া শুনেন আর ও ওলা তার যে মোবাইল আর উবাইয়া ফেসাব করেন কোন একবার না হুজবিল্লাহ ও ওয়াজে দিছেনি তার হেদায়ত দিছেনি হেদায়ত হ্যাঁ এর লাগিয়া সাহাবাই কেরামর নিখে যে বইয়া শোনা লাগবো হেদায়ত দেনেওয়ালা খে আরো তুমি মাতো না খে সবুজ দেনেওয়ালা খে আল্লাহ নবী কইরা আমি নাই ও আমি খোয়াত আসলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন জান্নাত জাগার নাম পরিদর্শন করলা ওলা সুন্দর এক জান্নাত ও একার কুটির দেখলা এত সুন্দর এক জান্নাত ও একটা ঘর দেখতে পাইলা নবী জি জিব্রাইল কে প্রশ্ন করলা ও জিব্রাইল ই ঘর ইকান খার জিব্রাইল এ কোন ইয়া রাসূলুল্লাহ ইকান আপনার বিলালর এবার কইতাম না সুবহানাল্লাহ নবী যে প্রশ্ন করইল জিব্রিল আমার বিলাল তো জীবনের দশায় দুনিয়াত আমার বিলাল তো এখনো মরে নাই আমার বিলাল তো জীবনে জীবিত দুনিয়াত জীবিত আছে কোন আমলের বিনিময়ে মালিকে তার জন্য তো ঘর বানাইল ওই সময় জিব্রিলে কইল আল্লাহর হাবিব আপনার বিলালকে উমাইয়ায় বাজার থেকে লইয়া আনছিল আপনার বিলালের মুখ আর মুখ নবী এবং আল্লাহ ছিল
সেই অপরাধে বিলাল দে তারা এমন নির্যাতন করছিল, মরুভূমির বালির মধ্যে বিলাল দে শুয়ায় রাখা হইত, বুকুর উপরে ফাতর রাখা হইত। অগ আল্লাহর নবী, আপনার বিলালের ভাব ধরিয়া বালির মধ্যে জোয়ান হলে টানিতা, বিলালের ফিটির চামড়া খসিয়া বালু ভিজিয়া যাইত, রক্ত বার হইয়া বালু ভিজিয়া যাইত, বিলালের চকুর পানি ভরিয়া মরুভূমির বালু ভিজিয়া যাইত। ওই সময় বিলালকে বলা হতো, বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেবা হবে, যদি না ছাড়ো তাহলে মারিয়া জমিন তাকে বিদায় দেবা হবে। অব বিশ্ব নবী, পৃথিবীর কোন শক্তি বিলালের মুখ তাকে আল্লাহ রসুল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে, দয়া লাগছে, জমিন ও বিলাল রাখি আল্লাহ জন্য তো করবানাইয়া রাখছে। আবার জুড়ে কই সুবহান আল্লাহ, এটাই কইছে, কলে খব যায় মেশিনে চলে আদমের ভুষ হল না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না। ফলো আবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াকিন হইনি কথা নবী যে ফরমাইছিলা, আমার যে উম্মত এই পৃথিবীটাকে যে সময় বিদায় লইত, ওই সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার ফা দাখালাল জান্নাহ, মরার লগে লগে জান্নাত ঢুকি গেছে। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এ কথা ইয়াকিন হইনি, মাতই না কেনে? তাইলে কোন চিন্তা কা নকরছো মরবার সময় লা ইলাহা পড়িতাই? জীবনেও তোমার মুখত আসে না? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মতে এ রোজানা মাত্র 100 বার ফড়িও। নবী যে কইয়া, উম্মত তুমি রোজানা 100 বার রুটিন বানাইয়া ফড়ো, কাল কিয়ামতের ময়দান যেদিন তুমি উঠি ভাই, খবর থাকি তুমি উঠার লগে লগে আল্লাহ তোমার চেহারা ওখান 14 রাত করে চাদর মতো খালি নূরে চমকিব। জোরে কও সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহর নূরে চেহারায় চমকে, তাইলে এই মানুষটা দেখলেও তো বুঝা যাইব জন্নতে যাইতো না নি, মাতই না কেনে? তাইলে আজ তাকে পাক্কা নিয়ত করো, কয় একারে সরাই রোজানায় কমসে কম 100 বার পড়িব। জোরে কবা ইনশাআল্লাহ, আরো জোরে কবো না ইনশাআল্লাহ। আমার লাগি না জারজারি, নিজের লাগি নাই, মাতই না? পড়িবাই তো ইনশাআল্লাহ, ফাড়তাই নাই পড়ি যায়, যদি আল্লাহ পড়ায় না, আল্লাহ রেখো, আল্লাহ তৌফিক দিয়ে হবো, আমিন। পড়িবাই তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বহুত বড় ভয়ঙ্কর সময়, বহুত বড় ভয়ঙ্কর সময়। হ্যাঁ, এটাই কইছে, প্রাণ পাখি জব যাইবে উড়ে ভাইয়া একাশর, একাকিনি রইবাই বড়িয়ান্ধিরা কবর, ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে থাকি আয়াসবা গাইলে সোনার সান্দ, রাখি আয়াসিবা যখন আন্দিরা কবর, দুই ফরিশতা হাজির হইবা কবরের ভিতর, দুই ফরিশতা হাজির হইবা কবরের ভিতর, পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। ই মৌতর চিন্তা খেয়ে খবর করলাই নবীজি কইয়া, রোজ 70 বার তোমরা কবরে ডাকে, আহ আনা ভয় তোর দূর খর, আমি কুড়া বা কুড়ার ঘর, আমি একলা ঘর, ই কবর যাবা আছে নি না নাই চিন্তা নাই কেনে? যে অবস্থা আমরার দেখা যায় অমর, মৌতর চিন্তা করার দরকার আছে নি না নাই? কোনদিন করতায় সাফিয়ার নেউলে দুস্তি আসলো, সাফ আর নেউল দুইটাই আসলো দুস্তি, তো সাফরের নেউলে প্রায় একটা ওয়াজ করতো, উপদেশ দিত, হয়তো বা
দুনিয়ার ষোলবেলা তোলা সুযোগ হইয়া চলিও। আপনারা কইনছেন সাপ সুযোগ হইয়া চলেনি, মাথই না তোলা চলতে সময় বেঙ্গামুড়া আছে নি না নাই। আরেকদিন গুমরা রাস্তা পায় যার সাপ আটিয়া চলের আখতা ভাইলিছে এক গরু রাখাল ছেলে, আত আসলো ডান্ডা গর্দনা বাঙ্গিয়া সোজা করে থইস। বন্ধুর নেউলে খবর পাইছে আজ বন্ধুর ইন্তেকাল হয়েছে, লাশ দেখা যাইছে। আইয়া দেখে মাশা আল্লাহ আইস তো বড় সুযোগ হয়েছে, বড় সুযোগ হয়েছে। ও খানে খানে কইল বাবা জীবনে কত আজ করলাম সোজা হইয়া চলতে চললে না, এখন মরিয়া সোজা হয়েছ আর তো কামো লাগতো না। আমরা রে যত হওয়া যার মানি আর না, কিন্তু মৌত আছে নিয়া নাই আল্লাহর কসম এই জিসি মর নাম মানুষ নাই। আবার মাটিত মিশাই দিব, খাইল কিয়ামতের দিন আবার তোরে উঠাইবার লাগি সেই কাটতে আমি গঠন করাইব। আসলে মানুষ তোমার জন্মার গন্তব্য স্থল খানো ছিল, তুমি খান তাকে রোয়ানা দিছ, আলমে আরওয়াহের মধ্যে ছিলায়, রুহে জগতের মধ্যে ছিলায়, ওখান থাকি মায়ের ফেটর জগৎ হইলায়, ওখান থাকি দুনিয়ার ফেট হইলায়। আবার বাদে আল্লাহ কইল আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও জিন্নাতার ইনসান তোমরারে আমার ইবাদতই করবার লাগি বানাইছি। জীবনের উদ্দেশ্য আল্লাহ দুনি দিন বানাইয়া দিল, জীবনের উদ্দেশ্য ইসলাম সংগ্রহ করা বানাইয়া দিল, প্রয়োজনে দুনিয়া তোমারে দিয়া দিল। আল্লাহ নবী কইরা নো আল্লাহ কইরা এই পৃথিবীর সারা বস্তু আমি তোমাদের লগে বানাইছি, আর তোমরারে আল্লাহ আখেরাতের লগে বানাইছে। মকসুদে জিন্দেগি এই মিল্লাত ছিল দিন। ও মুসলমানের মহিলা এবং পুরুষ একবার চিন্তা লাগাও, আপনি আমি জীবনের উদ্দেশ্যে পরিবর্তন করি লাইলাম, মনে করি আর দুনিয়ার বাড়ি হইলে, গাড়ি হইলে, দিদি হইলে, বাচ্চা হইলে, মনে হয় আমি কামিয়াব। দুনিয়া জিলা গানে কা জগা দুনিয়া নেগি, ইয়ে ইবাদত কি জাগায়ে তামাশা নেগি, ইয়ে ইবাদত কি জাগায়ে তামাশা নেগি। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানের বুজুর্গ হল, আমি যে আলোচনায় ছিলাম।